আসছে গো খালামুনির সাথে দেখা করতে গো মা গো মা তোমরা কে গো মুখে দুটো দাও কি দিছে নুহাস এয়ারপোর্টে পরে যাওয়ার জন্য জামা কাপড় সবকিছু রাতেই বের করে ফেলছি যেহেতু ভোরবেলা রওনা দিতে হবে আর কি কি খাবার দাবার নিয়ে যাবো সব কিছু গুছাই তারপরে আমি জাস্ট ঘুমাইতে আসছি তো বেশিক্ষণ ঘুমাইতে পারবো না 2 ঘন্টার মতো ঘুমাইতে পারবো তারপর সকালে উঠে যেতে হবে সকালে উঠে তারপর সব কিছু নিয়ে এখন আমরা খুকিপুর বাসে রওনা করে ফিরতেছি এখন বাজে সকাল 5:30 আমরা ঘুম থেকে উঠছি আমি 4:50 উঠছি ওঠার পর ঝটপট রেডি হই এখন রওনা করে ফেলতেছি কারণ 6:30 মধ্যে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করে ফেলব এত সকালে এই প্রথম উঠা সকালবেলা কেমন যেন একটা ফুলের ঘ্রাণ পাওয়া যায় গাড়িতে কেমন জানি কুয়াশা কুয়াশা হয়ে আছে সকালে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে তো সকাল সকাল রওনা করতেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে প্রথমে যাব খুকি আপুদের ওইখানে আপুদের ওইখান থেকে আপুদেরকে নিয়ে তারপর হচ্ছে আমরা এয়ারপোর্টে যাব তো এখন প্রায় 5:30 মতো বাজে তো নুহাস সব টায়ার সব কিছু চেক করে নিতেছে আর আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি সিম্পলের মধ্যে এই ড্রেসটা অনেকদিন আগেই কেনা তো সামার টাইমে আসলে আমি এই টাইপের কমফোর্টেবল ড্রেসগুলো পরতে খুবই পছন্দ করি কিছু ঠিকঠাক করে দেখে এখন আমরা রওনা করে ফেলতেছি তো প্রায় এখন 6:00 মধ্যে বেজে যাচ্ছে 5:48 সবাই মিলে আমাদের খাবার দাবার সব গুছিয়ে দিতেছে 6:00 উঠে গেছে 5:00 উঠে গেছে সবাই যে বোনরা থাকলেই সুবিধা খাবার দিয়ে দিতেছে কারণ যেহেতু আমেরিকান এয়ারলাইন্স সেজন্য ওইভাবে একটা মানে খাবারটা সে ইয়ে করতে পারতেছিল না আর কি সেজন্য ভয়ে ভয়ে দিয়ে দিতেছে খাবার এই বক্সে তো গুলানো যদি ছোট বক্স একটা দুইটা খেলি হ্যাঁ দুইটা তিনটা দিল্লি হবে যত কম অনুযায়ী নশো দিকে চা বানাইতেছে রাধু এক্সাইটেড যুথি সবার জন্য খাবার নিয়ে আসছিল আমাকেও দিয়ে দিছে আর হ্যাপি বয়স অবশ্য গাইতেছে সকালে হ্যাপি বেবি আমাদের খাওয়া দাওয়া শেষ গুড মর্নিং রুফি রুফি গুড মর্নিং তুমি এত সকালে কেন উঠছো কাজ ছাড়া তুমি ঘুমাইতাম এই 6টা বাজে ও থ্যাংক ইউ তুমি তো খালি হাসো রুফি যে তোমাকে রেখে বাংলাদেশ গেছিল মনে আছে তার লেগে তো বলতেছে না কালকে যে রুফি বাংলাদেশ গেছে এবার আমি যাব ঘুরতে তখন তাকে কথা দিয়ে গেছিলাম তোমাকে নেক্সট টাইম নিয়ে যাব তাকে এবার নামিয়ে গেলে খবর ছিল আজকে হাসি দিয়ে উঠছে
ক্যামেরা অনেক মিস করবো। পাইছো আসলে খুকে বকি শুইলে সংসারের দায়িত্ব পেপার কাছে দিয়ে চলে যাই। সবাই বসছো? রাধি ওকে মনে হচ্ছে এই প্রথম এয়ারপোর্টে যাওয়ার সময় আরাম করে বসে যাইতেছো, কোন লাগেজ নেই, ঝামেলা নেই। আসছে গো খালামুনি সাথে দেখা করতে গো। মা গো মা আসছে গো কালামুনির সাথে দেখা করতে গো, আমাদের প্রিন্সেসটা গো, আমাদের কলিজা পাখি। নোয়াজ বলতেছে আলিজা বলবে এরকম এরকম সকাল সবসময় চায়, এত গোলা মানু। আলিজা তুমি যাইতে চাও এয়ারপোর্টে মাম্মা? এই নোয়াজ আলিজাকে নিয়ে চলো এয়ারপোর্ট, থাকলে মাম্মি সহ নিয়ে যেতাম। আসুন এয়ারপোর্ট চলে যাই। এয়ারপোর্ট চলে আসছি আর খুবই তাড়াতাড়ি, যেহেতু গ্যাটউইক এয়ারপোর্ট। গ্যাটউইক এয়ারপোর্ট হচ্ছে লন্ডন থেকে প্রায় 15 মিনিটসের মধ্যে আসা যায়, তো 50 মিনিটস তো মধ্যে আসা যায়, কিন্তু আবার হিট্রো এয়ারপোর্টটা বেশ দূরে। তো আমরা এয়ারপোর্টে আসার পর তো আরও অনেক ধরনের কাজ আছে, কিন্তু দেখা গেছে আমরা মোটামুটি অনেক আগেই এসে পড়ছি। বাট আমার কাছে এটাই ভালো লাগে, জার্নি টাইমে আসলে আগে আগে চলে আসলে অনেক রিল্যাক্সে সব কিছু করা যায়, তাড়াহুড়ার মধ্যে আসলে অনেক কিছু করা যায় না। তো এখন আমরা একটা পার্কিং খুঁজতেছি, পার্কিং করার পর দেন আমরা বের হয়ে যাব। কি দিছে নুহাস? $100 How many? তুই ফ্লোরিডা গিয়ে চকলেট খাবে, ওকে? চকলেট এন্ড চিপস। চাকি চিপস। $1 তো বিশাল বড় গো। রাদু, উ চলো চলো লেটস গো। ওকে তুমি রাইড করবে, আমরা পরে রাইড করবো। মনে রেখো তোমরা লেভেল 4 এ আছো।